দৈনিক সময়ের আলোতে মোসারাত জাহান মুনিয়াকে নিয়ে এক প্রতিবেদন রীতিমতো টক অব দ্য টাউন হয়ে গিয়েছে বাংলাদেশে। ভাইরাল এই নিউজের টাইটেল ছিল এমন, পোশাকের মতো প্রেমিক বদলাতেন মুনিয়া। কি ছিল সেই প্রতিবেদনে যা নিয়ে এত হইচই চারিদিকে, তা আপনাদেরকে এখনই আমরা জানাবো। প্রতিবেদনের প্রতিপাদ্য বিষয়গুলো হলো এমন, নবম শ্রেণীতে পড়া অবস্থায় পাশের বাড়ির নিলয় নামে এক যুবকের সাথে প্রেম হয় মুনিয়ার, পালিয়ে বিয়েও করেন তারা। প্রায় তিন মাস ঘর সংসার করার পর বোনের মামলার কারণে ছাড়াছাড়ি হতে বাধ্য হন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিলয়কে ছেড়েছেন বলে লিখেছেন দৈনিক সময়ের আলো পত্রিকায়। পত্রিকাটিতে আরো লিখেছেন, নিলয়ের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর এসএসসি পরীক্ষা দিয়েই ঢাকায় আসেন মুনিয়া। তারপর নিলয়ের এক বন্ধু হিরুর সাথে সম্পর্ক হয় মুনিয়ার। পত্রিকাটিতে আরো বলেন, সেই হিরুর মাধ্যমেই এফডিসি সহ ঢাকার বিভিন্ন ক্লাবে যাতায়াত হয় মুনিয়ার। ঢাকার বিভিন্ন উচ্চতর ক্লাবগুলোতে মুনিয়ার অনেক নাম ডাক ছিল বলে লিখেছেন পত্রিকায়। পত্রিকাটিতে লিখেছেন যে 50 লক্ষ টাকা দাবি করছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোয়েব সোবহান আনভীর, সেই 50 লক্ষ টাকাও নাকি নিয়েছেন বোন এবং দুলাভাই। পত্রিকাটিতে মুনিয়াকে পাপিয়ার সাথেও তুলনা করা হয়েছে। পত্রিকাটিতে আরো বলেন, অভিনেতা বাপ্পি রাজের সাথেও সম্পর্ক ছিল মুনিয়ার। বাপ্পিকে বিয়ে করার জন্য বাপ্পি রাজের বাসায় গিয়েছিলেন মুনিয়া। পত্রিকাটিতে মুনিয়ার প্রেম নিয়ে আরো অনেক কথা লিখেছেন। লিখেছেন, শুটিং, আড্ডাবাজি, নাচ, গান, ফুর্তির সঙ্গে বেশি জড়িয়ে পড়েছিলেন এই মুনিয়া। চট্টগ্রামের হুইপ পুত্র শারুনের সাথেও কথোপকথন রয়েছে মুনিয়ার, যোগাযোগ রয়েছিল মুনিয়ার বলে লিখেছেন দৈনিক সময়ের আলো। পুরো প্রতিবেদনটি পড়লে সত্যিকার অর্থেই মুনিয়ার দোষ ত্রুটিগুলোই বেশি উল্লেখ করা হয়েছে, যেটি নজর কেড়েছে বাংলাদেশের অন্যান্য সাংবাদিকদের। সেই প্রতিবেদনটির নিচে কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এমডি শরীফুল ইসলাম সুমন লিখেছেন, ইউ মিডিয়া আর দ্য গ্রেট শিট। আলিশা আলম সিদ্দিকী ঐশ্বর্য লিখেছেন, রিপোর্টার যখন গাজাখোর। আজমল হোসেন মামুন লিখেছেন, এক্সক্লুসিভ রিপোর্ট। রুবেল তালুকদার লিখেছেন, রিপোর্টের প্রতিপাদ্য হলো মুনিয়া খারাপ, অতএব তাকে হত্যা করা ঠিক আছে। এই মিডিয়া যেহেতু প্রমাণ করতে চাচ্ছে মুনিয়া খারাপ নারী ছিলেন, তখন এটি প্রতিমান হয় যে মেয়েটিকে হত্যাই করা হয়েছে। রুবেল তালুকদার আরো কমেন্টস করেন এমন, এখন ভিকটিমকে খারাপ প্রমাণ করে সেই হত্যা জায়েজ করার চেষ্টা হচ্ছে। এরকম উদ্দেশ্যমূলক ভিকটিম ব্লেমিং সাংবাদিকতা নয়, এগুলো ঘৃণার অপকর্ম। রুবেল তালুকদার আরো লিখেন, এই রিপোর্ট পড়া যায় না, এগুলো সমাজকে কলুষিত করেছে। আপনার আমার ঘরেও সন্তান আছে, এই পাপ কাউকেই রেহে দিবে না, এগুলো সাংবাদিকতার বিরুদ্ধেও অপরাধের শামিল। রুবেল তালুকদার এই বলে শেষ করেন, এই অপরাধের হাত থেকে সাংবাদিকতাকে রক্ষায় একত্র হও সাংবাদিক সমাজ। দৈনিক সময়ের আলোর প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো বা কি মনে হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।